এই যে এখন ধরেন সাংবাদিক ভাই খুব লাফালাফি হচ্ছে কিন্তু লাখে কিছু পরিমণি হুইজ পরিমণি আমরা কি বুঝি না যে এখন আবার সেই ডাইভার্সন আবার সেই অন্যদিকে নিয়ে যাওয়া কারণ এখন আপনার যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য তার মুক্তি নিয়ে যখন কথা উঠছে যখন দেশের গণতন্ত্র নিয়ে কথা উঠছে যখন এই স্বাস্থ্য মন্ত্রণালয় বিভাগের একেবারে ব্যর্থতা চরম ব্যর্থতা কোভিড যখন চরমে উঠছে তখন আবার একটা দিন এনে হাজির করা হয়েছে এই ধরনের যে মানুষের সঙ্গে যে আপনার এই যে প্রতারণা করা এই যে খেলা এই যে আপনার এটা আওয়ামী লীগের পক্ষে সম্ভব আর একটা কথা বলেছেন দ্যাটস ভেরি সিগনিফিকেন্ট এটা বলেছেন ওবায়দুল কাদের তিনি বলছেন যে বিএনপির সঙ্গে একসঙ্গে বাস করা যায় না তাদের আসল চরিত্র আসল যে মানসিকতা সেটা বেরিয়ে আসছে যে তারা কোনো বিরোধী দল চায় না তারা শক্তিশালী বিরোধী দল তো দূরের কথা কোনো বিরোধী দলই চায় না এটার সাথে তার এই বক্তব্য থেকে সেটাই প্রমাণিত হয়েছে বিএনপি কারো দয়ার দল নয় বিএনপি কারো আপনার দয়াতে টিকে নাই বিএনপি সম্পূর্ণভাবে তার অস্তিত্ব নিয়ে টিকে আছে জনগণের ভালোবাসা এবং জনগণের সমর্থন নিয়ে এই কথাটা বারবার আমাদেরকে মনে রাখতে হবে এবং তাদেরকেও মনে রাখতে হবে।